নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বাই টিচিনে সকলকে স্বাগত। বন্ধুরা, আপার প্রাইমারি ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস শুরু হয়েছিল 4 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 4 তারিখে, এবং সেটি শেষ হওয়ার কথা ছিল 20 তারিখ পর্যন্ত, কিন্তু তারপর আরও 2 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। তার কারণ হলো কিছু পিটিশনারদের দাবি ছিল যে বিএড ডিগ্রি অ্যাড করতে দিতে হবে, অর্থাৎ যে ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে, যারা আনট্রেন হিসেবে 2016-তে ফর্ম ফিল আপ করেছিল তারা এখন বিএড কমপ্লিট করে ফেলেছে, তাই তাদের এখন বিএড ডিগ্রি অ্যাড করতে দিতে হবে, এরকমই দাবি ছিল। কিন্তু সেই মামলার একটি শুনানি হয় কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে নতুন করে কোনো বিএড ডিগ্রি অ্যাড করা যাবে না, অর্থাৎ 3/10/2016 পর্যন্ত যা ছিল তাই থাকবে, তারপর নতুন কোনো সার্টিফিকেট পেলে তারা কিন্তু অ্যাড করতে পারবে না। কিন্তু পিটিশনাররা কোনো ধরনের ফর্ম ফিল আপ বা ভেরিফিকেশান অংশগ্রহণ করেনি, তাই তারা দাবি করে আরও 2 দিন বাড়িয়ে দেওয়ার জন্য। সেই কারণে বিচারপতি 20 তারিখ থেকে বাড়িয়ে এটিকে 22 তারিখ পর্যন্ত করেছেন, এবং 22 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু অনলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশান করা যাবে, এরকমই একটি অর্ডার কিন্তু দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে।